কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বাস ঠিকঠাক আছি। আর সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর শ্রাবণ মাসের প্রথম সোমবারের জন্য তোমাদের কাছে জানাই অনেক 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 শুভেচ্ছা। আর তোমরা কে কিরকম ভাবে পুজো করছো, আমি আমার মতন করে পুজো করছি, তোমাদের কাছে সেটাই দেখাচ্ছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, আর যেইটুকু যতটা আমি মোটামুটি যেইটুকু নিয়ম জানি সেই নিয়মেই আমি করছি। আর ঠিক আছে, চলো দেখে নাও। আর সকালবেলা, এখন অনেকটাই সকাল, আর প্রচণ্ড গরম, আর এখানে মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ড একটা গুমোট গরম চলছে। আর আমি এখন আমাদের ঘর থেকেই কথা বলছি, এরপরে যাব আমি আমাদের ঠাকুর ঘরে। আর তোমাদেরকে বলে দেই, আজকে তো রথযাত্রার আমার ভোগ করার কথা ছিল, কিন্তু আমি সেই জন্য করতে পারিনি। আর আজকে সেই আসলে নিজের সংসার সামলে রোজ রোজ অনেক কিছু করে উঠতে পারি না, সেটা হয়তো তোমরা সবাই বোঝো। তো আজকে ভাবলাম আজকেই আমার গোপাল বাবাকে আর আমার শিব ঠাকুরকে একসঙ্গে আমি নিজেই ভোগ যতটা পারবো করে আমি দেব, আর সেগুলোই তোমাদের কাছে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। চলো দেখো আমি আজকে কি কি নিয়েছি একবার আগে দেখে নাও। এখানে দেখো অগরুর নিয়েছি আমি, এখানে দুধের মধ্যেও একটু মিশিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গঙ্গার জলেও একটু মিশিয়ে দিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ একটু ঘি রয়েছে, মধু রয়েছে, দই রয়েছে। আর এইখানে আমি নিচ্ছি কালো তিল, কালো তিল আমি দুধেও দিচ্ছি, আবার গঙ্গার জলের মধ্যেও আমি দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমার ঘরে দুইজন শিব রয়েছে, শিব ঠাকুরকে আমি পিতলের বাসনের মধ্যে বসিয়ে নিলাম। আর আমি এখানে প্রথমে দিচ্ছি ঘি, ঘি লাগিয়ে দিলাম আগে, ভালো করে ঘি লাগিয়ে দিচ্ছি। তারপরে গায়ে দেখো দুই শিব ঠাকুরকেই আমি ভালো করে ঘি ঘষে দিচ্ছি। বলে জানো তো, শিব ঠাকুর যত চকচকে হবে আমাদের ভাগ্যও নাকি তত ভালো হয়। এবার দেব আমি মধু, মধুটা আসলে একটু কম হয়ে গেছে, এটা পড়তে পড়তে অনেকটা দেরি হচ্ছিল বলে আমি একটু হাত ঝুঁকিয়ে আমি লাগিয়ে নিলাম। ঘি মধু দিয়ে ভালো করে আমি আমি শিব ঠাকুরের গায়ে লাগিয়ে দিলাম। আবার দিচ্ছি আমি দই, টক দই দিয়ে আমি তাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমরা অনেক বোনেরাই আমার বলেছো যে আমার দুইজন শিবকে এক জায়গায় রাখতে নেই, কিন্তু আমার আসলে ঘরে শিবকে তো আমি অন্য কোথাও রাখতে পারি না, তাই না? তাই জন্য আমি আমার এখানেই রাখি, আর কি করা যাবে, ঠাকুর হয়তো সব কিছুই বুঝবে। এবার আমি দেখো দুধ আর দুধের মধ্যে একটু ফুলও দিয়ে দিলাম, গাঁদা ফুল একটু। এবার ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে আমি তিনবার বলে আমি দুধ ঢেলে দেব। যতবার আমি যা যা দেব নমঃ শিবায় আমি বলবো। আর তোমরা অনেকেই জানো যারা ব্রাহ্মণ তারা ওম বলতে পারে, কিন্তু আমরা বলতে পারি না। আর এবার আমি গঙ্গার জলও পরিষ্কার করে নিয়েছি, দুধ দুধকে দুধ পরিষ্কার করার পরে আমি এবার গঙ্গার জল দিয়ে ভালো করে এবার শিব ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে এখনও কিন্তু আমি নমঃ শিবায় বলেই আমি জল ঢেলেছি। এবার একটা পরিষ্কার গামছা দিয়ে আমি শিব ঠাকুরকে ভালো করে মুছিয়ে দিচ্ছি, মুছিয়ে পরিষ্কার করে রাখবো, শিব ঠাকুরের গায়ে যেন কোনো রকম ফুল কোনো কিছুই না থাকে। তুমি পুজো করার পরে এগুলো পরিষ্কার করেই দিতে হবে। দেখো আমি শিব ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি, তার মাথায় চন্দন লাগিয়ে সাদা ফুল আমি দিয়ে দিচ্ছি। শিব ঠাকুরের মাথা কিন্তু কখনোই খালি রাখতে নেই, এটা সবসময় মনে রাখবে। আর দেখো আমি বেলপাতার মধ্যে আমি চন্দন দিয়ে রাম লিখে আমি তিনটে বেলপাতা এরকম করেই আমি দেব। তোমাদের কাছে সময় থাকলে এটা অবশ্যই করো।
আর যদি সময় না থাকে তাহলে চন্দন লাগিয়ে তো তোমরা জানোই বেলপাতা দিতে হয়। ঠিক এইভাবে দেখো শিব ঠাকুরের মাথায় আমি তিনটে তিনটে করে বেলপাতাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এবার ফুল। ফুলের ফুলগুলোতে একটু চন্দন ছিটিয়ে নিয়েছিলাম, আর সবসময় চন্দন ছিটিয়েই এরকম দেবে। আর শিব ঠাকুরের পছন্দের রং সাদা, আমার আসনও আমার সাদা দেওয়া দরকার ছিল কিন্তু সাদা আমার দেওয়া হয়নি, সাদা আসন দেওয়া হয়নি, আর এখন আমি দিলাম আকন্দ ফুলের মালা। ভেবে তো ছিলাম অনেক কিছু দিয়ে করব কিন্তু এবার আর হলো না। যাই হোক, এবার আমি পুজোটা সেরে আমি যাচ্ছি এখন ভোগ রান্না করতে। দেখো আমি ভোগ রান্না করতে চলে এসেছি। ভোগ বলতে আমি তো বেশি কিছু করি না, লুচি করছি আমি। এগুলো পুজো করতে যাওয়ার আগেই আমি ময়দাটা মেখে রেখে গেছিলাম। মেখে আমি সুজি তোমার লুচির জন্য ময়দাটা মেখে রেখেছি, আর এই দেখো আমার লুচিগুলোও হয়ে যাচ্ছে। আসলে ঠাকুরের জন্য নিজে হাতে কিছু করে দিতে না, তার শান্তিটাই কিন্তু আলাদা। তুমি দোকান থেকে তুমি যাই এনে দাও না কেন, তাতে কিন্তু সেই রকম সন্তুষ্টি কিন্তু পাওয়া যায় না। এটা তো আমার মনে হয় একটু কষ্ট করে যদি করে দেওয়া যায় খুবই ভালো লাগে। দেখো আমার লুচি হয়ে গেছে, এবার আমি করছি মালপোয়া। মালপোয়ার জন্য আমি এখানে সুজি, ময়দা, চিনি আর তোমার মৌরি আর একটু দুধের মধ্যে আমি মিশিয়ে এটা রেখে গেছিলাম পুজো করতে যাওয়ার আগে। এবার তাহলে কি হয়, সুজিটা একটু নরমও হয়ে যায়, না হলে এসে করতে গেলে অনেক দেরি হয়ে যেত। আমি এখন তো একটা একটা করে করছিলাম কিন্তু শেষে গিয়ে আমি একসঙ্গে দুটো করে করছিলাম। এবার দেখো আমার মালপোয়া রেডি, এবার আমি ঘিয়ের মধ্যে আমি সুজিটা করছি। সুজিটা এবার ভালো করে, তোমরা তো জানোই সুজির হালুয়া যেরকম হয় আর কিছুই না, সুজিটাকে খুব ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আর ভেজে এবার এটাকে জাস্ট যেইভাবে করার সেইভাবে আমি করে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন করে করে নিচ্ছি। দেখো বেশ ব্রাউন হয়েই গেছে সুজিটা। সুজির হালুয়া কিন্তু বেশ ভালো লাগে, আর একটু ঘিটা যদি একটু বেশি দেওয়া যায় সুজির হালুয়া কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়, আর খুব তাড়াতাড়ি চটপট হয়ে যায়, সেই জন্য আমার বেশ ভালোই লাগে এটা করতে ঠাকুরের জন্য। এবার দেখো আমার সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিলাম জল। জল ফুটে গেলে আমি চিনিটাও দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিনি, পরিমাণ মতন চিনি, যেহেতু এখানে আসলে কোনো রকম আমরা টেস্ট করে কিছুই করতে পারবো না, তাই জন্য একটু নিজের চোখের আন্দাজেই আমাকে সব কিছু করতে হবে। এই দেখো এবারটা শুকিয়ে গেলেই হয়ে যাবে সুজি। দেখো আমার সুজি কিন্তু একদম কমপ্লিট, আমার পুরোপুরি ভোগটাই কমপ্লিট হয়ে গেছে। এবার ঠাকুরের কাছে নিবেদন করব। এই দেখো আমি থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার ঠাকুরকে। এবার দেখো আমি দুটো তেলের প্রদীপ আর ঘিয়ের প্রদীপ আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার দেখো আমি ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছি। বাবার কাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো কিন্তু খুবই ভালো, সংসারের অনেক উন্নতি হয়। যেটা বড়রা বলে আমি সেটাই তোমাদের কাছে বলছি, আমি বিশেষ কিছু কিন্তু জানি না। মনে হয় যেটা আমার মন থেকে যেটা ভালো লাগে আমি সেটাই করি, আর বড়দের কাছ থেকে যেইটুকু শুনতে পাই জানতে পারি আমি সেই রকমভাবেই আমি পুজোটা করি। আর আমি এখানে